হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রীতির সিম্পল রেসিপি। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারিকেল ঢেঁড়সের এই সুস্বাদু রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার খুবই ভালো লাগবে। অনেক সময় মাছ মাংস এসব খেতে মন চায় না, সেই সময় এরকম একটি রেসিপি হলে সবারই খুব ভালো লাগে। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। আমি ঢেঁড়সগুলো লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েই আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হয়ে আসলেই আমি ঢেঁড়সগুলো নামিয়ে নেব। ঢেঁড়স অনেক রকমের উপকারিতা রয়েছে, তাই ছোটো বড় সবারই ঢেঁড়স খাওয়া উচিত। এটা হাড় মজবুত করে, ভিটামিন সি রয়েছে, আর ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই চেষ্টা করবেন অবশ্যই এভাবে বানিয়ে খেতে। ছোটো বড় সবারই খাওয়া উচিত। দেখুন ঢেঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, এখন আমি ঢেঁড়সগুলো নামিয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন। এখানে আমি জিরে, সর্ষে আর মেথি 3 রকমের দিয়েই ফোড়নটা তৈরি করেছিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে, এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদার পেস্ট, আর 1/2 টিস্পুনের মতো রসুনের পেস্ট। আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব যেন স্মেলটা চলে যায়, আর পেঁয়াজটা আরও একটু নরম হয়ে আসবে তাতে। এখন দিয়ে দিলাম 2 ফালি করে কাঁচামরিচ, আর 1 ছোট সাইজের টমেটো। সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটি খুব খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে এতে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করেছি। আর আমি যে নারিকেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম 2 কাঁচামরিচ দিয়ে, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষানোর ফলে এর একটা সুন্দর স্মেল বেরোবে, আর তেলও বের হয়ে আসবে। দুই থেকে 3 মিনিট আমি নারিকেলের এই মিশ্রণটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, খুবই সামান্য মরিচের গুঁড়ো, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা পাউডার। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে না মিশলে তরকারি খেতে একদমই ভালো লাগে না। পুরো তরকারি নির্ভর করে আপনার মশলা কষানোর উপর। এখন একটু সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম। যে বাটিটাতে নারিকেল বাটা ছিল সেই বাটিটার মধ্যে আমি সামান্য একটু পানি নিয়ে এখানে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসছে, তেলটা উপরে বেশি আসলো। আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো ঢেঁড়সই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা আমি ঢেঁড়সের গায়ে লাগিয়ে নেব, নেড়ে চেড়ে এভাবেই মিশিয়ে নেব সব কিছু।
সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি প্রায় আধা কাপের মতো এখানে পানি অ্যাড করে দিলাম। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি কভার দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য বয়ল করে নেব। খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসলাম, আমার রান্না প্রায় শেষ। এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, উপর থেকে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম। হয়ে গেল আমার নারিকেল ডারসের এই সুস্বাদু রেসিপিটি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই এভরিওয়ান।